ওয়াও অবশেষে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ সিনেমার গানের আংশিক অংশ প্রকাশ পেল, যা ইতিমধ্যে নেট দুনিয়ায় অর্থাৎ ইন্টারনেট মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছে, তবে প্রশংসা কুড়িয়েছে ব্যাপকভাবে। তবে ইতিমধ্যে বলিউডের তারকা সোনাল চৌহান লাইভে এসে বলেন, ইটস ট্রুলি হার্ট ব্রেকিং টু সি পিপল লুজিং দেয়ার হোমস, পিপল লুজিং দেয়ার লাইভস, পিপল আর লুজিং দেয়ার লাভড ওয়ান্স, অ্যানিমালস অ্যান্ড দরদের মাধ্যমে প্রথম আমার প্যান ইন্ডিয়ান মুভি, তাও ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খানের সাথে। ব্যক্তি হিসেবে শাকিব খান অত্যন্ত ভালো একজন মনের মানুষ এবং অভিনয়ের প্রতি আছে অন্যতম দক্ষতা। একজন ঢালিউড কিং হিসেবে সত্যি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এই নায়ক সুপারস্টার শাকিব খান। তবে বলিউডের নায়িকা সোনাল চৌহান ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে বাঙালি সাজে সাজার জন্য। শাড়িতে এমন বাঙালি সাজ সত্যি অসাধারণ এবং অকল্পনীয় করে তুলেছে বলিউডের সকল অভিনেত্রীদের কাছে, আর সেখানে ঢালিউড ইন্ডাস্ট্রি তো বলার কথাই রাখে না। তবে সবচেয়ে আকর্ষণীয় করে তুলেছে ঢাকাই সিনেমার নায়কের ভিন্ন ভিন্ন লুকে। প্রিয় দর্শক, ঢাকাই সিনেমার কিং কি পারবে প্রথম প্যান ইন্ডিয়ান মুভির মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নিতে, তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।